আমার ভাজা কমপ্লিট। ভাজতে ভাজতে তো অনেকগুলো খেয়েও নিয়েছি, এত সুন্দর খেতে হয়েছে এগুলো। গুড মর্নিং সবাইকে, আজকে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আর সকালে এই হচ্ছে আকাশ। আজকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, হালকা হালকা ঠান্ডা, বেশ মনোরম ওয়েদার। আমি একটু নিচে আসলাম, ও ভাবলাম বাকেটটা নিয়ে যাব, তো নিয়ে যাইনি। এখানে নোংরা ফেলার সিস্টেম আছে, এই যে এটা হচ্ছে আমাদের বাকেট, তো এই বাকেটে করে, আর এই দেখুন এখানে এরকম একটা স্টিকার লাগিয়ে, 300 ওনের একটা স্টিকার লাগাতে হয়, লাগিয়ে এভাবে অর্গানিক ওয়েস্ট ফেলতে হয়, আর ইনঅর্গানিক ওয়েস্টগুলো এরকম সাইডে রাখতে হয়, ওটার কোনো স্টিকার লাগে না। তো আমি ভাবলাম যে হয়তো নিয়ে গেছে, দেখছি তো নিয়ে যায়নি। ও মা, এই দেখুন সেই যে কুমড়োটা দেখিয়েছিলাম, ও এখন বড় হচ্ছে, বড় হয়ে এখানে সাপোর্ট দিয়ে বাড়ছে। আর ভুট্টা গাছগুলো তো সব নষ্টই হয়ে গেল, ভুট্টাও নষ্ট হয়ে গেল। আরে ব্যাস, এই দেখুন কত বড় হয়েছে ঝোপের মধ্যে, কেউ নিতেও আসছে না, এই তো পেকে পেকে পুরো একদম ঝুনো হয়ে গেছে। এরকম আরো আছে এই ঝোপে। এখানে ঝাউ গাছগুলো দেখবেন কি সুন্দর, সবসময় এই ঝাউ গাছে এই যে এরকম ফুল ধরে থাকে, দেখুন সাদা সাদা ফুল হয়েছে। চলুন ওপরে যাই, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবার রান্না বান্না শুরু করি, ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে একটা ঝামেলার রান্না আছে, অনেক সময় লাগবে বুঝতেই পারছি, চলুন তাড়াতাড়ি শুরু করি। এই চিংড়ি মাছটা আগের দিন কিনলাম, যে সুপার মার্কেটে গেছিলাম না ওখান থেকে, এবং চিংড়ি মাছগুলোর কিন্তু সাইজগুলো বেশ ভালোই। আর এটা এখানে অফার প্রাইস লেখা আছে 8,405, কিন্তু এই দামটা নেয়নি ওরা, এই 10,507 ওন যেটা এটাই নিয়েছে, মানে এটার ওই 10,500 মানে হচ্ছে আপনার ওই 600 সামথিং মতো দাম হচ্ছে, 630 টাকা মতো দাম এই এই গোটা চিংড়ি মাছের। তবে চিংড়ি মাছগুলো বেশ মানে ফ্রোজেন হলেও খুব একটা বেশি দিনের পুরনো তো মনে হয় না থাকে, কারণ মাছগুলো কিন্তু খেতে টেস্টি হয়। তো আজকে আমি মাছগুলো এবার ছাড়িয়ে নিই, মানে মাছ ছাড়াতে অনেক সময় লাগবে, তারপর পুরো বরফ হয়ে আছে, একটু জলে দিই তাহলে বরফটা কাটবে, দিয়ে পরিষ্কার করে নিই। এই দেখুন প্যাকেটটা ছাড়িয়ে মাছগুলো বের করে ভাবলাম আর একবার আপনাদের দেখাই, দেখছেন মাছগুলো কত বড় বড় সাইজের, শুধু বরফে ছিল বলে শক্ত হয়ে আছে। এই যে এই চিংড়ি মাছগুলো হলো, এবার এগুলো আজকে সবগুলোই ভেজে নিচ্ছি, কারণ আর ফ্রিজে রাখছি না, ছাড়ানো হয়ে গেছে যেহেতু, ভেজে তারপরে আজকে ভাবছি হাফ রান্না করব আর হাফ কালকে করব। হঠাৎ করে একটা সুন্দর জিনিস নোটিস করলাম, তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। এই যে এগুলো হচ্ছে লঙ্কা গাছ, আর গাছে দেখুন সব লাল লাল লঙ্কায় ভরে আছে, এরা মনে হয় সবুজ লঙ্কাটা থেকে লাল লঙ্কাটাই বেশি প্রেফার করে।
আবার দোকানেও দেখেছি, মানে সুপার মার্কেটগুলোতে লাল লঙ্কার দামটাও বেশি থাকে। দেখছেন কত লাল লঙ্কা, এই দেখুন ভরে আছে গাছগুলোতে, সব গাছ ভর্তি শুধু লাল লঙ্কায়। আবার নিচে পড়েও গেছে, এখান থেকে দেখা যাচ্ছে নিচেও পড়ে আছে। চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, এই যে একবারে করে রাখলাম, কালকেও হয়ে যাবে। এবার ভাতটা করব শুধু। তো অনেকক্ষণই আমাদের আজকে লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন বিকেলও হয়ে গেছে, তো 5:30 মতো বাজে, আর আমার আবার খিদেও পেয়ে গেল। তো আজকে বিকেলের স্ন্যাক্সের জন্য একটু বোনলেস চিকেন ছিল, তো আমি ওটা সকালেই আজকে ম্যারিনেট করে রেখেছিলাম যে বিকেলে একটু ফ্রাইজ বানাবো, তাই তো এই চিকেনটাই আজকে এখন ফ্রাই করে খাবো। তো চলুন তাহলে ফ্রাই করে নিই। আমি এখন একটু চিকেন পকোড়া বানাবো, এটা যদিও পকোড়ার মতো সাইজ নয়, ছোট ছোটই করেছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি এটা কেনা ব্রেড ক্রাম্প নিয়েছি, এটাতে অলরেডি একটা ডিম অ্যাড করে দিয়েছি, তাই আর আলাদা করে ডিমের ব্যাটার নিলাম না, এই ব্রেড ক্রাম্পে ডিপ করে করে একটু ক্রিস্পি ক্রিস্পি করে এগুলো ভাজবো। এই ব্রেড ক্রাম্পটা দিলে বেশ ক্রিস্পি হয় কিন্তু চিকেনগুলো। আমার ভাজা কমপ্লিট, ভাজতে ভাজতে তো অনেকগুলো খেয়েও নিয়েছি, এত সুন্দর খেতে হয়েছে এগুলো। আর এখানে শসা আর হচ্ছে সস নিয়ে নিয়েছি, এবার এই প্লেটটাই সুন্দর করে ডেকোরেট করে আয়েশ করে খাবো। এখানে আমি সেরকম কিছু স্পেশাল মশলা দিইনি, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয়েছে এগুলো, এত টেস্টি হয়েছে। জাস্ট ওই আদা রসুনের পেস্ট, একটু কর্নফ্লাওয়ার, ডিম, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর কত মুচমুচে হয়েছে, সবগুলো একদম মুচমুচ করছে। এবার সাজিয়ে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, গরম গরম ভালোই লাগবে।